কে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট আর কে সন্তু লারমার জে এস এস এর বাহিনীর সদস্য, এই কোনো কিছুই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিচার করবে না। দেখা মাত্র গুলির নির্দেশ রয়েছে এবং দেখা মাত্র কিন্তু পাহাড়ে পুঁতে দেবে। এই জন্যই কিন্তু সন্তু লারমার যে পিতা রয়েছে ভারত, তার কাছে কিন্তু পরিস্থিতি ঠান্ডা করার জন্য বা বর্তমান পরিস্থিতি ম্যানেজ করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মই হুঁ এহসান খান আর আপ দেখ রহে হ্যায় হামারা ইউটিউব চ্যানেল এহসান রিয়াকশন উইথ এহসান। मैं उम्मीद करता हूं आप जहां भी होंगे इंजॉय करते होंगे, मज़े में होंगे और फिट फाट होंगे। आज जुमातुल मुबारक है, फ्राइडे, आप सबको बहुत बहुत मुबारक हो। व्यूअर्स, ये वीडियो जिसके ऊपर मैं रिएक्शन देने जा रहा हूं बहुत इंटरेस्टिंग और इम्पोर्टेंट वीडियो है, क्योंकि व्यूअर्स बांग्लादेश के जो सेपरेटिस्ट ग्रुप है, जिस तरह से कोकोचिन आर्मी है बांग्लादेश के चिटागोंग रीजन के अंदर, उनके खिलाफ बांग्लादेश की आर्मी ने बड़ा ही कामयाब ऑपरेशन किया है। अब उसका किस तरह से बांग्लादेश की आर्मी नामो निशान ख़त्म करने जा रही है, और जो कोकोचिन आर्मी और सेपरेटिस्ट ग्रुप के जो मुश्तरका लीडर हैं जिनका नाम सांतो अरमा है, उन्होंने किस तरह से अब इंडिया से मदद मांगी है कि हमारी हेल्प कर दो, ये हमें मार देंगे। इस मदद मांगने के पीछे आखिर वजह क्या है, असल जो स्टोरी है ना व्यूअर्स, किस तरह से जो रॉ और फिर इंडिया करता रहा है इनको अप्रोच, और फिर किस तरह से वो बैकडोर रबते रहे और किस तरह से वो इनको हेल्प करता रहा है, और यही वजह है कि आज वो कह रहे हैं कि हमें बांग्लादेश आर्मी से बचाएं, इंडिया से मदद मांगी जा रही है इन सेपरेटिस्ट ग्रुप के लीडर की तरफ से। ये व्यूअर्स असल जो स्टोरी है वो है क्या, वो इस वीडियो में मैं आपको बताऊँगा, लेकिन पहले हम ये वीडियो देखेंगे फिर इसके ऊपर बात करेंगे। और मेरी आपसे रिक्वेस्ट है कि इस वीडियो को आपने आखिर तक ज़रूर देखना है। जब आप ये सारी वीडियो देखेंगे फिर मैं आपके को बताऊंगा कि किस तरह से बांग्लादेश की आर्मी ने छक्के छुड़ा दिए हैं इनके जो ये सेपरेटिस्ट ग्रुप है, और किस तरह से मारे मारे मिन्नत तरलों पर आ गया है, माफ़ी का तलबगार हो चुका है। तो ये बड़ी कामयाबी है बांग्लादेश की आर्मी की। तो व्यूअर्स वीडियो देखते हैं फिर इसके ऊपर बात करेंगे। 3, 2, 1 एंड क्यू। দেখুন, পার্বত্য চট্টগ্রাম ঘিরে গত 40 থেকে 50 বছর ধরে যা হচ্ছে সেটার কিন্তু অবসান হওয়া উচিত। আর এই জন্যই কিন্তু আমাদের স্ট্র্যাটেজিতে এই কথাই এখন বলতে হবে পার্বত্য চট্টগ্রামের সকল উপজাতি মানুষের কাছে। হয় তুমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সঙ্গে আছো, নয়তো তুমি আমার শত্রুর সাথে। এই জায়গায় মধ্যমধ্যে অবস্থানে থাকার কোনো সুযোগ নেই, যেটা বর্তমানে সন্তু লারমা থাকছেন। তিনি সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছেন, আবার বিদ্রোহীদেরও মদত দিচ্ছেন। এই ধরনের যে গ্রে কালার ব্যক্তি, তাদের কিন্তু আর কোনো অবস্থান এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারে না, এগুলোকে কিন্তু নির্মূল করতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং নতুন করে বড় মিশন পরিচালনা করার জন্য চট্টগ্রামের ভেতর আমাদের যে 24 পদাতিক ডিভিশন রয়েছে তার অধীনে 69 পদাতিক ব্রিগেড বান্দরবন সেনানিবাস, 203 পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি সেনানিবাস এবং 305 পদাতিক ব্রিগেড রাঙামাটি। এই তিনটি পদাতিক ব্রিগেডকে একসঙ্গে পার্বত্য চট্টগ্রামের ভেতর বড় ধরনের মিশন পরিচালনা করার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা ব্যাপক ভিত্তিতে প্রস্তুতি নিচ্ছেন এবং অভিযান পরিচালনা করছেন এই পার্বত্য চট্টগ্রামের ভেতর। এক্ষেত্রে এই বিষয়কে কেন্দ্র করে নতুন আপডেট হলো পার্বত্য চট্টগ্রামের ভেতর বাংলাদেশ সেনাবাহিনী যে বড় ধরনের মিশন পরিচালনা করছে সেটার পরিধি বৃদ্ধি করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। তার অধীনে প্রথমে রোমা এবং বোয়িং ছড়ির পর এবার বান্দরবন উপজেলার আরও দুইটি উপজেলার ভেতর সম্পূর্ণভাবেই যে পর্যটক রয়েছে তাদের প্রবেশে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের থানচি এবং আলীকদমের ভেতর অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণভাবে কিন্তু পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেই সকল এলাকা বর্তমানে খালি করা হচ্ছে, কারণ সেই সকল এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে ভয়াবহ মিশন। প্রতিটি পাহাড়ের কোনায় কোনায় কিন্তু খুঁজে বেড়ানো হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীদের এবং তাদের দেখা মাত্রই গুলি করার নির্দেশনা রয়েছে। পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ করে যে বড় ধরনের মিশন পরিচালনা করা হচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করে সন্তু লারমার মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়েছে। কোনোভাবেই কিন্তু সে এই বিষয়টিকে মেনে নিতে পারছে না। তারা কিন্তু এমনটাই বুঝে গেছে যে কোনোভাবেই সেনাবাহিনী এইবার আর কোনো ছাড় দেবে না। কে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট আর কে সন্তু লারমার জে এস এস এর বাহিনীর সদস্য, এই কোনো কিছুই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিচার করবে না। দেখা মাত্র গুলির নির্দেশ রয়েছে এবং দেখা মাত্র কিন্তু পাহাড়ে পুঁতে দেবে। বিষয়টিকে কেন্দ্র করে সন্তু লারমাও কিন্তু বুঝতে পেরেছে যে অবস্থা খারাপ, এইবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাকে বাপ ডাকিয়ে ছাড়বে। আর এই জন্যই কিন্তু সন্তু লারমার যে পিতা রয়েছে ভারত,
তার কাছে কিন্তু পরিস্থিতি ঠান্ডা করার জন্য বা বর্তমান পরিস্থিতি ম্যানেজ করার জন্য সহযোগিতা বা হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তাদের খবরে নিশ্চিত করেছে যে সন্তু লারমার পক্ষ থেকে ভারতের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হচ্ছে। যে কোনো উপায়ে কূটনৈতিকভাবে বর্তমানে পাহাড়ের ভেতর বাংলাদেশ সেনাবাহিনী যে চিরুনি অভিযান পরিচালনা করছে এটা যাতে স্থগিত করা হয় বা বন্ধ করা হয়, কারণ এটা যদি চলতে থাকে তাহলে সন্তু লারমার অস্তিত্ব বলতে আর কোনো কিছুই থাকবে না। দেখুন, 1971 সালে যখন দেশটা স্বাধীন করার জন্য আমরা পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে লড়াই করছি, তখন এই সন্তু লারমার উত্তরসূরি এই চাকমা সম্প্রদায় সরাসরি কিন্তু আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে এবং পাকিস্তানকে সমর্থন দিয়েছে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, তারা বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড নিজেরা আলাদা করতে চায়, আর এই জায়গায় ছাড় দেওয়ার কিন্তু আর কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে অবশ্যই কিন্তু শক্ত থেকে শক্ত অ্যাকশন নিতে হবে, যেই জায়গায় এক চুলো আর ছাড় দেওয়া যাবে না। পার্বত্য চট্টগ্রাম থেকে সম্পূর্ণভাবে বিদ্রোহীদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন করে যে আরও 2টি উপজেলার ভেতর মিশন পরিচালনার পরিধি বাড়ানো হলো, এই জিনিসটাকে কিন্তু আমরা স্বাগত জানাই এবং আমরা এমনটাই আশা করি যে ধাপে ধাপে পার্বত্য চট্টগ্রামের যে বড় 3টি জেলা রয়েছে তার ভেতর এই অভিযান কিন্তু বিস্তৃত হবে। এবং যে এসএস বলেন কিংবা এই কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, তো ভিউয়ার্স আপনি এই রিপোর্ট দেখি হ্যায় বহুত হি শানদার ইয়ে ভিডিও থি কিস তরহ সে আব বাংলাদেশ জনাব दौड़ें लगा दी हैं सेपरेटिस्ट ग्रुप की जो चिटागोंग रीजन के अंदर पीस को पुरअमन बांग्लादेश के ख़िलाफ़ वो टेरर फैला रहा था। बांग्लादेश आर्मी ने जिस तरह से उनको ख़त्म किया, अब उसका नामो निशान भी मिटाने जा रहा है। अब वो जनाब मदद मांग रहे हैं किस तरह से इंडिया से, जो इनका लीडर है कोकोचिन आर्मी का, कि भाई ये जिस तरह से हमारे ऊपर हमला कर रही है बांग्लादेश की आर्मी, हमें इससे बचा लो, किसी तरीके से बचा लो। तो एक सवाल फिर उठता है कि आखिर फिर क्यों मदद मांगी जा रही है फिर वो इंडिया से। अगर अब इंडिया हेल्प करता है तो फिर बांग्लादेश आर्मी भी उसका जवाब देगी। तो इस यही वजह है कि बांग्लादेश ने अपनी और भी आर्मी वेपन्स शिफ्ट कर दिए हैं चिटागोंग रीजन में, और वो भरपूर तरीके के साथ वो चाहते हैं कि दहशतगर्दी को, टेरर को जड़ से ख़त्म कर दिया जाए। और बांग्लादेश ने ये भी फैसला कर लिया है उसकी आर्मी ने कि हम इंडिया को हर तरह का जवाब देने के लिए भी तैयार हैं, अगर वो इस सेपरेटिस्ट ग्रुप के सरबरा यानी लीडर की बात मानते हैं, कोई इस तरह का हमसे मुतालबा करते हैं या फिर कोई इस तरह की डिमांड सामने आती है, फिर बांग्लादेश की जो हिकमत अमली मनसूबा बंदी स्ट्रेटजी होगी वो डिफरेंट होगी। तो मेरे ख्याल में बांग्लादेश ने दुनिया को बता दिया है कि हमारी फोर्स में इतना दम खम जान है कि हम किसी को भी तिगनी का नाच और जेर करने की पूरी ताकत रखते हैं। तो मेरे ख्याल में व्यूअर्स ये रिपोर्ट आपको यकीनन अच्छी लगी होगी, तो इसके बारे में आपने फीडबैक ज़रूर देना। इंशाल्लाह नेक्स्ट वीडियो में आपके साथ एक बार फिर मुलाकात होगी। अपना बहुत ज़्यादा ख्याल रखिएगा और मुझे दें इजाज़त। अल्लाह हाफिज़।